আপনার অ্যাকাউন্ট লক হয়ে গেলে বা সাসপেন্ড হয়ে গেলে কিভাবে ব্যাক আনবেন। আনলক করার জন্য প্রথমে আপনাকে স্টার্ট সিকিউরিটি স্টেপের মধ্যে ক্লিক করতে হবে। এবার দেখতে পারবেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে নেক্সট অপশনটির মধ্যে ক্লিক করে নিতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। সো এখানে বলা হচ্ছে কনফার্ম ইউর আইডেন্টিটি, মানে এই ফেসবুক অ্যাকাউন্টের মালিক যে আপনি এটা প্রমাণ দিতে হবে। এর জন্য পাসপোর্ট বা আইডি কার্ডের কোনো প্রয়োজন নেই, জাস্ট আপনার ফেসের স্ক্যান নেওয়া হবে। যদি আপনার প্রোফাইল পিকচারের সাথে আপনার ফেস ম্যাচিং হয় তাহলে আপনার অ্যাকাউন্টটা ব্যাক করে দেওয়া হবে। অবশ্যই এই বিষয়টা মনে রাখবেন, আপনার প্রোফাইল পিকচার যদি অন্য কারো ফটো দিয়ে রাখেন, যদি আপনার ফেস স্ক্যান করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যাক করা হবে না। সো এই জিনিসটা মনে রাখবেন। এবার কনফার্ম ইউর আইডেন্টি এই অপশনটির মধ্যে ক্লিক করে নেবেন। ওকে, ক্লিক করার পর আপনার সামনে ফেস স্ক্যান বা ভিডিও সেলফির অপশন চলে আসবে। সো এখান থেকে স্টার্ট সেলফি এই অপশনটার মধ্যে ক্লিক করে নেবেন। ওকে, এবার এখানে আপনাকে যেভাবে বলা হবে ঠিক একইভাবে মাথা নাড়াচড়া করতে হবে, নয়তো আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্যাক আসবে না। ভিডিও রেকর্ড করার পর সাবমিট করে দিবেন, দেন আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যাক দেওয়া হবে না। আপনার দেওয়া সেলফি ভিডিও অনুযায়ী আপনার আইডিটাকে যাচাই বাছাই করা হবে। যদি আপনার আইডির সাথে আপনার সেলফি ভিডিও ম্যাচিং হয় তাহলে সাথে সাথে আপনার আইডিটা ব্যাক করে দেওয়া হবে। কারো কারো ক্ষেত্রে 1-2 মিনিট পরেই আইডি ব্যাক দিয়ে দেয়, আবার কারো কারো ক্ষেত্রে 1 ঘন্টা বা 2 ঘন্টাও লাগতে পারে। সর্বোচ্চ 48 ঘন্টার মধ্যে আপনার আইডিটাকে ব্যাক করে দেওয়া হবে।